আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যুগের পাঁচজন বীরঙ্গনা মুসলিম নারী আমার ধারণা অনুযায়ী তারা হচ্ছেন যুগের সুমাইয়া সাফিয়া খাওলা খানসা এটা আমার ব্যক্তিগত মূল্যায়ন তাই মতের অবকাশ আছে মহিষী জাইনাব গজালী রহমতুল্লাহিয়া আলাইহা উনিশশো সালে মিশরের দাখালিয়া জেলায় জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন জামিয়া আজহারের একজন আলেম উনিশশো সালে তিনি শায়খ হাসানুল বান্না রহমতুল্লাহ আলাইহি এর প্রস্তাবক্রমে ইহওয়ানুল মুসলিম ইন মহিলা শাখার প্রধান নির্বাচিত হন যখন অত্যাচারী জামাল আব্দুল নাসের ইহওয়ানি নেতাদেরকে নির্যাতন শুরু করে তখন তাকে উনিশশো সালে কারাগারে নিক্ষেপ করে তখন তিনি ছয় বছর কারাগারে ছিলেন পরে সৌদি বাদশাহ ফয়সলের সাহসিকতায় তাকে আনোয়ার সাদতের আমলে মুক্তি দেওয়া হয় জেল থেকে মুক্তির পর তিনি কারাজীবন নিয়ে এ আমি মিন হায়াতি নামে একটি বই লিখেছেন যা বাংলাতে কারাগারের রাত্রির নামে প্রকাশিত হয়েছে তাছাড়া তিনি রাশিয়া বিরোধী জিহাদের সময় আফগানিস্তান সফর করেন দুই সালে এই মহিষিক কায়রুতেই ইন্তেকাল করেন আল্লাহ তাকে জান্নাত নসিব করুন সূত্র উইকিপিডিয়া আরবি মুজাহিদা হাওলা বুগেচিব বসনিয়ার এক সময়ের প্রধান মুফতি ইসমত বুগেচিব রহমাতুল্লাহি আলাহি এর বংশধর তিনি সার্বিয়ান সেনারা যখন বসনিয়া গণহত্যা শুরু করে তখন তিনি তার পিতা ও হবুস্বামীকে হারান একমাত্র বোন সামারা সার্বীয় সেনাকর্তৃক পালাক্রমে দর্শিত হয়ে এক বাচ্চা প্রসব করে কিন্তু এই অপমান সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে তখন তিনি অস্ত্র হাতে তুলে নেন বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করেন সূত্র আগুনের কারাগার ডক্টর আফিয়া সিদ্দিকি উনিশশো সালে জন্মগ্রহণ করেন ডক্টর আফিয়া সিদ্দিকা তিন সন্তানের জননী অসাধারণ বিদুষী মেধা ও প্রজ্ঞার অধিকারী ছিলেন নিউরো মতো অত্যন্ত কঠিন বিষয়ে গ্র্যাজুয়েশন করেন তার সময়ে নিউরো পৃথিবীর একমাত্র পিএইচডি হোল্ডার ছিলেন তাছাড়া একাদারে ছিলেন কোরআনের হাফেজা আলেমা দিনের একনিষ্ঠ প্রচারক তিনি প্রায় একশো চৌ চৌচল্লিশটি সার্টিফিকেট অর্জন করেছিলেন দুই সালে আমেরিকান কুলাঙ্গার সেনা হত্যার মিথ্যা অভিযোগে বেজমা পারভেজ মুশারফের মুরতাদ সেনাদের সহায়তায় এফবিআই তার নিজ দেশ পাকিস্তান থেকে তাকে গ্রেফতার করে আফগানিস্তানের কুখ্যাত বাগ্রাম জেলে বন্দি করে এই জেলে হায়নারা আলাদা সেলে না রেখে তাকে বন্দীদের সাথে উলঙ্গ রাখত তার জন্য ছিল না আলাদা বাথরুম এবং অন্যান্য সুবিধা সেখানে তার উপর চলতো অমানসিক নির্যাতন নরপশুরা দিনে তাকে চার পাঁচবার দর্শন করত তাকে বলা হতো যদি কোরআনের উপর দিয়ে হেঁটে যাও তবে পরনের কাপড় দেয়া হবে নারুজ বিল্লাহ এতটাই নির্যাতন করা হয় যে তার একটি কিডনি বের হয়ে যায় তার উপর নির্যাতনের মাত্রা এতটাই তীব্র ছিল যে পাশের সেলের বন্দিরা সহ্য করতে না পেরে নির্যাতন কমানোর জন্য অনশন করেছিলেন এত নির্যাতনের পরও দু সালে আমেরিকান কুখ্যাত আদালত চরম এক পেশেভাবে তাকে ছিয়াশি বছরের জেল দেয় বিচারের সময় জজের উদ্দেশ্যে তিনি বলেছিলেন আপনি তাদেরকে ক্ষমতা দিয়েছেন আমাকে রেপ করার আমাকে উলঙ্গ করে সার্চ করার আমি তো সেদিনই মরে গেছি যেদিন আমাকে প্রথম দর্শন করা হয়েছিল এবং উলঙ্গ করে সার্চ করা হয়েছিল আমাকে সেরে দিন আমাকে আমার দেশে যেতে দিন মার্কিন কারাগার থেকে তিনি একটি চিঠিও পাঠিয়েছিলেন যার প্রতিটি অক্ষর আমাদের বাহী হওয়ার অধিকার অধিকারে আঘাত এনেছে তন্মধ্যে কিছু হচ্ছে তোমরা ইসলামে আমার বাই হওয়ার মর্যাদা হারিয়ে ফেলেছ তুমি হতে পারো আরবি ইরানি ফিলিস্তিনি আফ্রিকান মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান দক্ষিণ এশিয়ান কিন্তু তুমি মুসলিম নও সূত্র বিভিন্ন সোশ্যাল ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া আলেমা উম্মে হাসান তিনি হচ্ছেন পাকিস্তানের লাল মসজিদ সংলগ্ন প্রসিদ্ধ জামিয়া সাইদা হাফসার প্রধান শিক্ষিকা দুই সালে যখন তাগুত পারভেজ মুশারফ লাল মসজিদে হামলা চালায় তখন তিনি জামিয়া হাফসার পাঁচ হাজার ছাত্রীকে নিয়ন্ত্রণ করে এই অন্যায়ের বিরুদ্ধে অভিচল থাকেন ছাত্রীদেরকে জড়ো করে ঐতিহাসিক ভাষণ দেন যা বিভিন্নভাবে ইউটিউবে সরিয়ে আছে ওই লাল মসজিদ ট্রাজিডিতেই ট্রাজিডিতেই মৌলানা আব্দুর রশিদ গাজী রহমতুল্লাহ আলাহি শহীদ হন সূত্র লাল মসজিদ সম্পর্কিত বিভিন্ন ডকুমেন্টারি আর্টিকেল ও ভিডিও শহীদা আসমা বেলতাজি রহমাতুল্লাহিয়া আলাইহা বিশিষ্ট ইখওয়ান নেতা মোহাম্মদ বেলতাজির একমাত্র কন্যা তিন বেয়ের মধ্যে একমাত্র তিনি বোন সতেরো বছরের আসমা কলেজের বিজ্ঞান শাখায় পড়তেন ইচ্ছে ছিল ডাক্তার হবেন মিশরের ডক্টর মুর্শির পতনের পর রাবেয়া স্কয়ারে গণ অবস্থানে তিনিও অংশ নেন পরে ফেরাউন সেনার হামলা চোদ্দ আগস্ট দুই হাজার তিনি শাহাদত বরণ করেন শাহাদতের পূর্বে তার নিজ ফেসবুক পাতায় সর্বশেষ নিষ্ঠাশাস ছিল তারা গড়ে নিস্তব্ধভাবে শুয়েছিল তারা আমাদেরকে হত্যা করলে শেষদারত ও সালাত্রত অবস্থায় তারা সংখ্যায় কম কিন্তু নিচ হে আল্লাহর বান্দারা সাহায্যের জন্য আল্লাহর কাছে দোয়া করো অন্ধকার প্রভাতে যা ক্রমান্বয়ে সমুদ্রের মতো দেয়ে আসছে সূত্র উইকিপিডিয়া আরবি পরিশেষে আমি আমার বাংলাদেশি বন্ধুদেরকে বলবো পাকিস্তান পেয়েছে ডক্টর আফিয়া ও উম্মে হাসানকে মিশর স্মরণ করছে জয়নাব গাজালি ও আসমা বেলতাজিকে আর আমার বাংলাদেশ স্মরণ করছে এর উত্তর আমার চেয়ে আপনারা ভালো দিতে পারবেন আপনি যদি আমাদের এ চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করুন আর অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন